চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে পড়ে নিখোঁজ আড়াই বছরের শিশু মোবাশ্বির আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মহানন্দা নদীর রাবার ড্যামের বারোঘড়িয়া প্রান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাবার ড্যামের বারোঘড়িয়া প্রান্তে এক শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এর আগে রোববার বেলা 11টার দিকে বাড়ির সামনের মহানন্দা নদীতে পড়ে স্রোতে তলিয়ে যায় মোবাশ্বির। পরে পরিবার, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়েও তার মরদেহ উদ্ধার করতে পারেনি।